নববর্ষের প্রাককালে দুর্গাপুরের জংশন মলে পালিত হলো নববর্ষ। এদিনের বিশেষ আকর্ষণ ছিল জংশন মলের উদ্যোগে শহর দুর্গাপুর নামক একটি গানের মিউজিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। শহর দুর্গাপুর গানটির উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ। দুর্গাপুর গিয়ে যে গানটা আবির করেছে, প্রতীক আমাকে বলছিল যে এটা তো একটা ইলেকশনে বিভিন্ন রকম কার্যসূচি থাকা সত্ত্বেও, বিভিন্ন রকমের আমাদের এনগেজমেন্ট থাকা সত্ত্বেও এটা একটা ইমোশনাল জায়গা। এবং আবির খুব ট্যালেন্টেড আর্টিস্ট, মানে আমি ডেইলি থ্যাঙ্কফুল ওকে দেখেছি বিভিন্ন জায়গাতে। তো ওর জন্য একটা জোরে হাততালি হোক, মানে এই যে আলটিমেটলি দুর্গাপুরের জন্য ও একটা ভালো গান করেছে, মানে মিউজিক অ্যালবাম মানে গান বানিয়েছে, সেটা আজকে রিলিজ হবে এবং সেটাকে জংশন মল সেটাকে আজকে সবার এই প্রেজেন্সে সৌরভের এত সুন্দর মানে অ্যাঙ্কারিংয়ের মাঝে এই প্রতীকও আছে, পুরো টিম আছে জংশন মলে, তারা করছে, মিডিয়া বন্ধুদেরও দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি কিছু বল আমি বলা শেষ করে একটু আমি আবিরের কাছ থেকে শুনবো এবং জংশন মল ওনাদের কাছ থেকে শুনবো এই ভিডিওটা কীভাবে তৈরি করলো, কেন ওনাদের মাথায় এলো সেটা, তারপর আমরা একদম ভিডিও বা অডিও লঞ্চে একদম চলে যাবো। থ্যাংক ইউ। প্রবীণ প্রজন্মের গায়ক আবির মল্লিকের লেখা ও সুরে তারি গাওয়া এই গানে ফুটে উঠেছে দুর্গাপুর শহরের আনাচে কানাচের সব জনপ্রিয় স্থানগুলি সহ তার প্রাণের শহরের প্রতি ভালোবাসা। এই প্রসঙ্গে গায়ক আবির জানান, দুর্গাপুর মানে আবেগ আর দুর্গাপুর মানে ভালোবাসা, আর সেই উদ্দেশ্যেই এই গানটি তার তৈরি করা। যত দূরে যাই ঠিক ফিরে আসি আবার তোমার মাঝে, সকালটা শুরু স্টেশন রোডের গরম চায়ের কাপে, সন্ধ্যে হলে রোজ দেখা হবে সিটির বাসস্টপে। নতুন করে কিছু বলার নেই, দুর্গাপুর মানে আবেগ, দুর্গাপুর মানে ভালোবাসা, এখান থেকেই গানটা তৈরি। আর গানটা স্যারকে পাঠিয়েছিলাম, প্রতীক স্যারকে পাঠিয়েছিলাম, আর থ্যাংকস টু জংশন মল অ্যান্ড পুরো টিমকে যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এত মানুষের সামনে গানটা আজকে স্যারের হাত দিয়ে লঞ্চ হচ্ছে, স্যার নিজেও খুব ভালো গান করেন এটা অনেকে জানেন হয়তো। তো আর বেশি কিছু বলবো না, বেশ এটুকুই বলবো, দুর্গাপুরকে ভালোবাসি আর দুর্গাপুরকেই ভালোবাসবো। থ্যাংক ইউ। এদিন সন্ধ্যায় এই গানটির উদ্বোধনের সঙ্গে সঙ্গে মহকুমা শাসকেরও উপস্থিতি দর্শকদের প্রশংসা পায় এই গান। মূলত শহর দুর্গাপুরের অপূর্ব এক চিত্র ধরা পড়েছে এই গানের মাধ্যমে। গানের উদ্বোধনের পর আয়োজিত হয় এক সঙ্গীতানুষ্ঠানের। নববর্ষের প্রাক সন্ধ্যায় আবির মল্লিক ও মৌসুমী দাস সহ তাদের ব্যান্ড উপস্থিত ছিলেন কিছু অসাধারণ গান নিয়ে। এদিন জংশন মলে দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।